যে আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর কাজী খলিকুজ্জামান এবং তার সাথে আরও অন্যান্য যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমরা তাদের সাথে পরিচিত হব। তার আরও যেখানে উপস্থিত রয়েছেন এবং উদ্বোধন করে চলে যেতে চাচ্ছেন উনি হচ্ছেন প্রফেসর মেজবাউদ্দিন আহমদ। উনি হচ্ছে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুদীর্ঘকালের শিক্ষক। তারই পাশে অবস্থান করছেন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের অন্যতম সদস্য ডক্টর গুলশাদার আলতিফা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষয়িত্রী, এখন সার্বক্ষণিক সদস্য হিসাবে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলে রয়েছে। তার ডানে অবস্থান করছেন এই বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ট্রেজারার, সুদীর্ঘকালের ট্রেজারার, প্রায় 20 বছর যাবৎ ট্রেজারার দায়িত্ব পালন করেছেন মোর্শেদা চৌধুরী। তো আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা কিছুটা ব্যত্যয় ঘটাব। মীর আব্দুল আলিম এখানে বক্তব্য দেওয়ার জন্য এসেছিলেন, আমি দুঃখ প্রকাশ করছি কারণ আসলে মেজবাউদ্দিন সাহেবকে ধরে রাখতে পারবো না। উনি বক্তব্য দিয়ে একা কিংবা আমরা দুইজনকে নিয়ে প্রদর্শিত ছবিগুলো দেখে চলে যাবেন। আমি ব্যক্তিগতভাবে আসলে অসুস্থ, এই জন্য দেখেন আমি মুখোশ পড়েছি, ঠিক অন্য কারণে নয়, আমি অসুস্থতার কারণে মুখোশ পড়েছি। তো আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অবশ্যই আমার আন্তরিক ধন্যবাদ জানাবো। আমিও খুব বেশিক্ষণ অবস্থান করতে পারবো না কারণ আমার শরীরটা বেশ খারাপ রয়েছে। তবু আপনাদের যারা উপস্থিত হয়েছেন আমার ইচ্ছা ছিল অন্তত পক্ষে আপনাদেরকে ইউনিভার্সিটিটা একটু দেখিয়ে নেওয়ার জন্য। ব্যক্তিগত উদ্যোগে আমরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, প্রফেসর কাজী খলিকুজ্জামান আহমেদ ভালো করেই জানেন বা ভালো করে জানেন প্রফেসর মেজবাহউদ্দিন, প্রফেসর গুলশানার আলতিফা। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে সবার নাম ধরে আমি বলতে পারবো না কিন্তু চেহারা দেখে অনেককে আমি চিনি এবং তাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে দিতে উপস্থিত ছিলাম। একটু ধৈর্য ধারণ করবেন, কষ্ট করবেন এবং আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এইভাবে আমি এখন বরং প্রফেসর মেজবাহউদ্দিন আহমদকে এই অনুষ্ঠান মানে উদ্বোধন ঘোষণা করার পূর্বে যেটা বলতে চাচ্ছি এ সম্পর্কে একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দেওয়া একান্ত প্রয়োজন বোধ করছি। পুজেশ্বর বাবু যদি উপস্থিত থাকে তার আমন্ত্রণ পত্রটা মোটামুটিভাবে পরে শোনাবার জন্য আমি পুজেশ্বর বাবুকে আহ্বান জানাচ্ছি। প্রদর্শিত হলো ফজি শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী শিক্ষায় সম্প্রীতির বাংলাদেশ। মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষাক্ষেত্রে বিজয়ের চিত্র তুলে ধরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও আলোকচিত্র শিল্পী ফজি শেখ বাবুর যৌথ আয়োজনে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের ন্যায় বিশ্বের সকল দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা সংরক্ষণ ও তাদের ভাষায় পাঠ্য বই প্রদানের দাবিতে আলোকচিত্র প্রদর্শনী শিক্ষায় সম্প্রীতির বাংলাদেশ গত 26 ডিসেম্বর মঙ্গলবার ঢাকার উত্তরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মূল ক্যাম্পাসে উদ্বোধন হয়। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা স্কুল অব ইকোনমিক্স এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও অর্থনীতিবিদ ডক্টর খলিকুজ্জামান আহমেদ বলেন, আমাদের দেশটা যেন একটি সমাজ হয় যে সমাজে সবাই সমান মর্যাদা পায়। আলোকচিত্র প্রদর্শনীর সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভিসি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। আলোকচিত্র প্রদর্শনী ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রেজারার মোর্শেদা চৌধুরী। বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুল ওয়াদুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীর, শিক্ষাবিদ অধ্যাপক রোকেয়া বেগম, মালায়ান ইউনিভার্সিটি কুয়ালালামপুরের সাবেক প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল করিম, বঙ্গবন্ধু শিশু কল্যাণ পরিষদের সভাপতি মুশফিকুর রহমান মিন্টু, মুখগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট মীর আব্দুল আলিম, রাষ্ট্রচিন্তক গবেষক ও উন্নয়ন সংগঠক চাষী মামুন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইউনিভার্সিটি ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর ফারজানা রহমান, মুড়িচর
এএমজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেত্রী সোহেলী পারভিন। পরিশেষে আলোকচিত্র শিল্পী ফজি শেখ বাবু বলেন, বর্তমান সরকার পুনরায় নির্বাচিত হলে আরো 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক প্রদান করবেন। আলোকচিত্র প্রদর্শনীর সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সাংবাদিক শফিকুজ্জামান, ফটো সাংবাদিক রুবিনা শেখ, ফটোগ্রাফার আবুল হোসেন জুম্মন, ফটো সাংবাদিক আতিকুর রহমান জনি, শেখ মোহাম্মদ আলামিন আলো, শেখ মোহাম্মদ নুরুল্লাহ। উক্ত প্রদর্শনীতে ফজি শেখ বাবুর মোট 24টি ছবি প্রদর্শিত হয়। 26, 27 ও 28 ডিসেম্বর তিন দিন ব্যাপী এই প্রদর্শনী সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন।